Nanda, Sri Advaita Gadadhara, Srivasadi Gaur Bhakta Vrinda. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Padaya Krishna Prishthaya Bhutale Srimate Jayapataka Swami Iti Namine Namo Asajya Padaya Nitai Kripa Pradayini Gaura Tatha Dhamnidaya Nagar Jama Tadini Harihi Om Tatsha. To Adi Amar Bikhoi Huo Amar Jitu Mahatya Suliya Se Bohag Natu Ito Bhishno Pokale Keshab Bulikoi Keshab Brat Bulikoi আমি কেশব ব্রতটো তাত বহাগ মাহটো আমি কেনেকৈ পালন কৰিম, হাউ টু অবজার্ভ বৈশাখ, বিহুত ঢোল বজাই কঁকাল ভাঙি ভাঙি নাচি কঁকালৰ বিষ কৰি ৰাতি চুপনি স্ফুতি কৰি আনন্দ কৰাতকৈ বহাগ মাহৰ ব্ৰতটো পালন কৰা বেছি। এই কেশব ব্ৰতটো আমি বৈষ্ণৱসকলে কেনেকৈ পালন কৰিব লাগে আৰু ব্ৰতটো পালন কৰিলে আমাৰ কি লাভ হয় এই সংক্ৰান্তত আমি অলপ আলোচনা কৰোঁ। চ' আমি সেইটো এটা ডিছকাছ কৰোঁ যে আমি কেনেকৈ কেশৱ মাহটো পালন কৰিব পাৰোঁ। খুব মন দি আপোনালোকে শুনিব, নিজৰ নিজৰ মোবাইলবিলাক ছাইলেণ্ট মুডত ৰাখি দিয়ক আৰু তাৰ পৰা আমি বহুতখিনি আমাৰ লাভান্বিত হ'ম। এইটো মানে জানিলে কেশৱ মাহ পালনটো সকলোৱে কৰিব লাগিব। তো শাস্ত্ৰত লিখা আছে আমাৰ মাহ কেইটা, কেইটা মাহ, বাৰটা মাহ। এই বাৰটা মাহৰ ভিতৰত সনাতন শাস্ত্ৰত লিখা হৈছে তিনিটা মাহ শ্ৰেষ্ঠ। কেইটা মাহ শ্ৰেষ্ঠ? তিনিটা মাহ। এই তিনিটা মাহত তিনি প্ৰকাৰৰ যদি আমি সেৱা কৰোঁ তেতিয়াহ'লে ভগৱান শ্ৰীহৰি প্ৰসন্ন হয়, আমাৰ সেৱাৰ দ্বাৰা প্ৰসন্ন হয় আৰু আমাক সুফল প্ৰদান কৰে। যেনেকৈ পূজাৰ সময়ত যেতিয়া মলবিলাকত ডিছকাউণ্ট লাগে, কোনোবাই গৈ যদি সেইটো উঠাই লৈ নানে পাছৰ মাহত গ'লে নেপায় নহয়, পাই যাব। তে আমাৰ এই বাৰ মাহত ভগৱানে স্পেচিয়েল তিনিটা মাহত বহুত ডিছকাউণ্ট দিছে আৰু কৃষ্ণ ভগৱানটো, গতিকে ডিছকাউণ্টৰ পৰিমাণটো বহুত ডাঙৰ। আমাৰ যেনেকৈ মলবিলাকত বাই ওৱান গেট, বাই ওৱান গেট সাংঘাত ডাঙৰ হৈ গ'ল আৰু ভগৱানে কৈছে বাই ওৱান গেট লাখ। তো ভগৱানে সেইকাৰণে তিনিটা মাহত কেনেকুৱা কাম কৰিলে ভগৱান প্ৰসন্ন হ'ব সেইটো কথা শাস্ত্ৰত উল্লেখ আছে। বহাগ মাহটোত যদি তুলসী দান কৰোঁ, তুলসী জল দান কৰোঁ, তাৰ এটা বিশেষ মহত্ব আছে। বহাগ মাহত তুলসীত জল দান, মাঘৰ মাহত প্ৰাতঃ স্নানক্ৰিয়া, ৰাতিপুৱা শুই উঠি গা ধোৱা, আৰু কাৰ্তিক মাহত ভগৱানক দীপদান। বহাগত তুলসীত জলদান, মাঘত প্ৰাতঃ স্নান আৰু কাৰ্তিকত, কাতি মাহত ভগৱানৰ দীপদান, তাৰ মহত্ব আছে। এতিয়া বহাগ মাহত কেইটামান কাম কৰা ভাল, কি কি কৰিব লাগিব, এইকেইটা হৈছে। প্ৰথমতে সূৰ্যোদয় এঘণ্টা আগত উঠি প্ৰাতঃ স্নান কৰা। আৰু স্নান ক'ত কৰিব লাগিব? পবিত্ৰ নদীত বা গংগাত,
এইটোতো অসম্ভব। বেলতলাত থাকি ব্রহ্মপুত্রলৈকে যাব নোৱাৰি, তো গঙ্গাটো বহুত দূৰত থাকি গ'ল। সেইকাৰণে ভগৱানে এটা আকৌ সুবিধা দিছে যে যদি ঘৰত গঙ্গা জল থাকে তেতিয়া গঙ্গা জল পানীত লৈ স্নান কৰিলে হ'ল। সেয়াও নাই, বহুতৰ ঘৰত গঙ্গা জল নাই, তে কালিৰ পৰাটো কৰিবই লাগিব না। তে কি কৰিব লাগিব, আমাৰ গুৰুদেৱে কৈছে যে গঙ্গাক আবাহন কৰিবা, তিনিবাৰ গঙ্গাক চকু মুদি ভালকে মাতিবা, গঙ্গা 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 এইবুলি যদি মাতে গঙ্গা আহিব আৰু সেই পানীখিনিৰে গা ধুলেইব। এইটো হৈছে প্ৰথম ক্ৰিয়া। মই কৈছোঁ আপোনালোকে কেইবাটাও কাম কৰিব লাগিব, এটা হৈছে প্ৰাতঃ স্নান গংগা স্নান, দ্বিতীয় হৈছে ৰাধা কৃষ্ণৰ ঝুলন যুগল মূৰ্তিত পূজা। কৃষ্ণ আৰু ৰাধা য'ত থাকিব সেইটো যুগল বুলি কয়, দুজন থাকে, গাটো ধুই উঠি পূজা কৰিব লাগিব। মই একদম এফালৰ পৰা কৈ গৈছোঁ কি কৰিব লাগিব। প্ৰাতঃ স্নান হ'ল আৰু স্নানৰ পাছত কি হ'ল, কৃষ্ণ পূজা। গাব আৰু ৰাধা কৃষ্ণৰ যিমান যুগল গান আছে গাব, ৰাধা কৃষ্ণ প্ৰাণ মোৰ যুগল কিশোৰ, এইবিলাক গাব আৰু যিমানবিলাক কৃষ্ণ আৰু ৰাধাৰ গান আছে। তাৰপিছত তুলসীত জলদান কৰিব লাগিব। তুলসীৰ জলদানটো এতিয়া আমাৰ বহাগ মাহত বহুত ধৰণে জলদান কৰিব পাৰি। এনেই আমি সাধাৰণতে গুৰিত পানী দিওঁ আৰু এতিয়া আপুনি একদম গছৰ ওপৰতো দিব পাৰে। বহাগ মাহটো গছটো শুকাই থাকে, গতিকে একদম গছৰ পাততেই পানী দি দিব পাৰে। আৰু এই যিটো জলদান কৰিব তাত এটা বিশেষ মন্ত্ৰ গাব পাৰিলে ভাল, আৰু নোৱাৰিলে কি গাব, হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে, এইটো মহামন্ত্ৰ। আৰু মূল মন্ত্ৰটো হৈছে মোৰ লগত চবে এবাৰ গাওক, আৰু যদি কাৰোবাক লাগে মোলৈ ফোন কৰিব মই দিম, মোৰ ফোন নম্বৰ চবৰ লগত আছে, যাৰ নাই এতিয়া লৈ ল'ব। এটা মোৰ আপোনালোকৰ ইউটিউব চেনেল আছে, এই চেনেলটো চবে ছাবস্ক্ৰাইব কৰিলে তাত পাই যাব, মই দি দিম। চবে গাব, ওম গোবিন্দ বল্লভং দেৱীম ভক্ত চৈতন্য গৌৰীণম স্নাপয়ানী জগদ্ধাত্ৰীম বিষ্ণু ভক্তি প্ৰদায়িনীম, কাৰণ বিষ্ণুৰ ভক্তি প্ৰদায়িনী মানে বিষ্ণুৰ ভক্তি যি দিব পাৰে সেই তুলসীক আমি গোবিন্দৰ যি বল্লভ গোবিন্দৰ যি আটাইতকৈ প্ৰিয় তেওঁক আমি কি কৰিছোঁ, জলদান কৰিছোঁ, এইবুলি জলদান কৰিছোঁ। সেইটো বেলেগ, সেইটো প্ৰণাম মন্ত্ৰ, সেইটো জলদান মন্ত্ৰ, সেইটো জলদান কৰিব লাগিব। ওম গোবিন্দম বল্লভাম দেৱীং ভক্ত চৈতন্য কৰিণীম স্নানয়ামী জগদ্ধাত্ৰীম বিষ্ণু ভক্তি প্ৰদায়িনী, এইবুলি আৰু জলদান কৰিব, নহ'লে হৰে কৃষ্ণ গাই। তাৰপিছত তুলসীক প্ৰণাম কৰিব, বৃন্দাৱৈ তুলসী দেৱ বৈ প্ৰিয়াৱৈ কেশৱৈশ্য বিষ্ণু ভক্তি প্ৰদে দেৱী সত্যৱতে নমো নমা, এইবুলি প্ৰণাম কৰিব। প্ৰণাম কৰাৰ পাছত তুলসীক চাৰিবাৰ পৰিক্ৰমা কৰিব, পৰিক্ৰমা মানে ঘূৰিব, এনেকে চাৰিওফালে কেইবাৰ, চাৰিবাৰ, আৰু তুলসীক সোঁহলে ৰাখিব লাগিব, উল্টাকে নুঘূৰিব, উল্টা ঘূৰিলে ফল বিপৰীত হৈ যাব, ঘূৰোঁতে সোঁহাতে তুলসী থাকিব লাগিব, এই হাতত তুলসী ৰাখি এনেকে ঘূৰিব, উল্টাকে ঘূৰিলে বাওঁহাতে তুলসী আহি যাব, সোঁহাতে তুলসী ৰাখি ঘূৰিব, কি গাব, জানি কানি চপা পানী ব্ৰহ্মা হত্যাদি কানিশ টানি টানি প্ৰণচন্তী প্ৰদক্ষিণ পদে পদে, মানে ব্ৰহ্মা হত্যা কৰিলেও আপুনি তাৰ পৰা বাচি যাব, পাপ কৰিলে চব বাচি যাব, আৰু একো নোৱাৰিলে হৰে কৃষ্ণ গাই গাই তেনেকে ঘূৰি দিব, কেইবাৰ, চাৰিবাৰ। তাৰপিছত তুলসী, এতিয়া অতি শুকান মাহ হৈছে, এতিয়া ড্ৰাই মাহটো, গতিকে তুলসী গছজোপাত জলদান কৰিব, এটা কলহ বান্ধি দিব ওপৰত, তলত এটা চুই ফুটা কৰিব আৰু কলহটোত পূৰা পানী দিব, আৰু পানীটো যদি জোৰত ওলাই যায় তাত এটা কপাহৰ খলিতা লগাই দিব, শ্ল'লি টোপ টোপকৈ এনেকৈ পৰি থাকিব, এইদৰে আপুনি গোটেই তুলসী গছজোপাত এনেকৈ জলধাৰা বুলি কয়, অলপ অলপকৈ জলটো টোপ টোপকৈ পৰি থাকিব, মাজে মাজে চাব যদি শুকাই যায় আকৌ পানী দিব কলহটোত, এইটো দিনভৰ পানী পৰি থাকিলেও গছজোপা নষ্ট নহয়, সেইটো মানে এইটো মাহত সেইটো এটা সুবিধা আছে, গতিকে এইটো এমাহ ধৰি পেলাই জলদান কৰিব, যে 14 তাৰিখৰ পৰা আৰম্ভ হৈছে যোৱা আৰু অহা 14 তাৰিখলৈকে এইটো চলিব, 14 মে'লৈ চলিব। তাৰপিছত নিতৌ প্ৰণাম কৰিব, তুলসীক প্ৰণাম কৰিব,
দীপদান করব, ফুলদান করব, পুষ্পদান করব, তারপর মঞ্জুরিবিলাক যদি গজে, ফুলবিলাক যদি হয় এবিলাক কাটি দিব, কাটোতে কিন্তু কটারি ব্যবহার নকৰিব, নখ ব্যবহার নকৰিব, এই দুটা আঙুলির মাজত মঞ্জুরিটা রাখব আর লাহেকে এনেকে কাটি দিব, মঞ্জুরিটা কাটি দিব, এনেকে ভাঙি পেলায় লাহেকে কোমলকে ছিঙি আনব, মঞ্জুরিটা কাটি দিব লাগে। তো মঞ্জুরিটা না কাটিলে মানে কি হয়, তুলসীজোপা অকাল বৃদ্ধা হয়ে যায়, গছজোপা সোনকালে পাত করে যায়, সেখানে পাতবর সুন্দরকে ধরব, এনেকে গছজোপায় দুখনুবকে এনেকে ছিঙি দিব, নখ নলগাব, কটারি নলগাব, অস্ত্রে নহয়। তারপর তুলসীর কাষত বহি জপ করব, তুলসীজোপার কাষত রাখব, রাখি পেলায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এনেকে জপ বেগত বহি লো পেলায় জপ করব, কেবার করব, নতুনবিলাকে দুবার করব, যে দুবার করে আছে সে এটা চারিবার করব, যে চারিবার করে আছে সে আটবার করব, যেবিলাকে আটবার করে আছে সে ষোলবার করব, আর যেবিলাকে ষোলবার করে আছে সে পারলে বিশবার করব, ঠিক নয়? তারপর তুলসীর উপর যদি বাহির তুলসী গছ আছে অল্প কাপড় সাপড় লগাই দিব, ছায়া দিব, ছায়া দিব, খুব রোদ, এটা প্রখর রোদ হব, তো কষ্ট পায়, খুব কষ্ট পায়। এই শাস্ত্র লিখিছে তুলসী যখন দর্শন করব পাপ বিমোচন হব, মনত রাখব দর্শনে পাপ বিমোচন, দর্শন কি হব, যখন পাপি নহয় দর্শন নকরলেও হব, এগুলো পুণ্যবান ব্যক্তি, শুই থাকলে হল আর বিছানা, আর আমার দরে পাপিবিলাকে রাতেপা উঠি তুলসী কি করব লাগিব, দর্শন করব লাগিব, কারণ শাস্ত্র লিখা আছে দর্শনে পাপ বিমোচন, স্পর্শে জমভয় দূর, স্পর্শ করলে তুলসীজোপা যদি ভরিত ধরি, পাতে সাথে ধরি উৎপাত নকরব, গুড়িট ধরি এনেকে সেবা করলে, স্পর্শ করলে কি হয়, জমভয় দূর হয়, সেই কারণে মানে স্পর্শ করে রাখো আমি তুলসী, তুলসীয়ে স্পর্শ করে আছে জমদূত আহিব নয়, যখন তুলসী আছে কোন নাহে, জমদূত নাহে, কারণ জমদূতে ভয় খায়, সেখানে স্পর্শে জমভয় দূর। তারপর রোপণে কৃষ্ণ প্রেম উদয়, যদি কোনবাই কৃষ্ণ গছ রোপণ করে রোয়ে তাহলে তার অন্তরত কৃষ্ণর প্রেম উদয় হয়, হৃদয়ত কৃষ্ণ প্রেমটু অলপ বুঝিব পড়া হয়, রোপণে কি হয় কৃষ্ণ প্রেম উদয় হয়। আর জলদান যে করব দিছু, জলদান করিলে কৃষ্ণ ভক্তিটু উদয় হয়, কৃষ্ণ ভক্তিটু উদয় হয়, কৃষ্ণ ভক্তিটু উলায় আহে। আর যদি কোনোবাই ভগবানের চরণত তুলসীর পাত অর্পণ করব পারে, তেতিয়ালে কৃষ্ণ প্রেম লাভ হয়, কৃষ্ণ প্রেমে পাই যায়, কার কার মনত থাকলে চাও, দর্শনে কি হয়, কি হয় দর্শন করলে কি হয়, পাপ বিমোচন হয়, তারপর স্পর্শে, স্পর্শে জম ভূতর জম ভয় দূর হয়, তারপর রূপণে কৃষ্ণ প্রেম উদয় হয়, কৃষ্ণক ভাল লগা আরম্ভ হয়, ভাল নালাগে কিন্তু ভাল লাগবে আরম্ভ করে, আর তারপর জলদান করলে কি হয়, কৃষ্ণর ভক্তিটু উদয় হয়, কৃষ্ণর ভক্তিটু উদয় হয়, উদয় হয়, আরম্ভ হয়, আর তারপর যখন চরণত গই তুলসীর পাত দিয়ে তার কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়, সে কৃষ্ণ ভক্তিয়ে প্রায় যায়, জয় জয় তুলসী মহারানী কি, গতি তুলসীর সেবা করা অত্যন্ত দরকার আছে, তুলসীর সেবাটা করব লাগবে। তারপর রাতেপা শুই উঠার কলো আর গা ধোয়ার পর তুলসী পালেই, এটা কি করব, এটা গীতার নবম অধ্যায়টা পাঠ করব লাগে, নাইন্থ চ্যাপ্টার, যত আছে মন্মনা ভব মত ভক্ত মজ্জাদি মাং নমস্করু মমব ইচ্ছাসি যুক্তম এবং আত্মানং মত পরায়ণা, এইবিল যত আছে এইখানি গাব লাগবে, নবম চ্যাপ্টারটো যিমান পারে পারিলে গোটেই চ্যাপ্টার, নয় এটা এটা শ্লোক ডেলি ডেলি গাও, গতি এই নবম চ্যাপ্টারত লিখিছে যে আনকি সকলোয়ে এই পড়ার অধিকার আছে, যে পূজা করার অধিকার সবকে দিয়া হওয়া নাই, শাস্ত্র ক্ষুদ্রক পূজা করার অধিকার দিয়া হয়, ব্রাহ্মণে পূজা করে ক্ষুদ্রই পূজা নকরে, ক্ষুদ্রই পূজাত ভাগ লয়, ক্ষুদ্রই পূজা করব নয় বা নকরে, স্ত্রী সকলে সাধারণত পূজা নকরে,
কিন্তু গীতার নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকত লিখিছে স্ত্রী শূদ্র সকলোৱে গীতা পড়ার অধিকার আছে, গীতা সকলোৱে পড়ক, পড়া ভক্তি লাভ করে বলে লিখছে, প্রেম ভক্তি লাভ করব পারে। আর ভগবানে বহাগ মাহত কি করেছে, যে আমি ব্যাংকত টাকা থাকি না, টাকা থাকি পেলে সেগুলো উঠাই আনো নহয় মাঝে মাঝে, উঠাই নিলে টাকাটো কি হয় কমি যায়। আর এই বহাগ মাহত ভগবানে ব্যাংকত পয়সাটো দিয়ে আছে, মানে দিয়ে আছে, আপনি যিমান উঠাও পয়সাটো কমি না যায়। ভগবানে ভক্তির যেটো ব্যাংক, ইমান ভক্তি রাখি দিছে ভগবানে, আপুনি ভক্তি করব, এখেতে করব, এখেতে করব, তেওঁ করব, সকলে ভক্তি করব না, তো আমার ভাব এটা হোক পারে যে ভগবানের খাতাত ভক্তি কমি যাব, নকমে। এটা সাগরেরপরা পানি অনার নিচিনা, সাগরেরপরা যদি কোনোবাই এক বালটিং পানি লই আনে, তা সাগরে কান্দে নেকি, হাই হাই করে নেকি, হাই হাই মোর এক বালটিং পানি কমি গেল, ঠিক তেনেকে এই বহাগ মাহত ভগবানের ভক্তির যেটো ব্যাংক, এটো একদম খুললাম খোলা, পুরা খুলি দিছে আর কইছে যা যিমান লাগে লই যা, মই এটো যিমান দরকার আছে সিমান দি থাকি। গতি এই মাহত কমপক্ষে নিরামিষ খাব লাগে, আমার ভক্তবিলাকৰ কথা মই কোৱা নাই, যিবিলাক আমিষ বুঝি তেওঁলোকে কমপক্ষে নিরামিষ ভোজন করব লাগে। আৰু বহুত মোক প্রশ্ন কৰিছে যে প্রভু আপুনি হঠাতে কৈ দিলে, এতিয়া নিরামিষ খাবলৈ অলপমান দিগদার, কারণ ঘৰত বাসনেই নাই, মাছ মাংস সব বনাই থাকো, এইবিলাক আর বাসন পেলাই দিম নেকি, এমাহর কারণে প্রভু আকৌতো লাগিব, এইবিলাক বলে একটা কাম করব, এটা সব ডিসকাউন্ট আছে না, আপনি অল্প গোবর পানি দি পেলায় সেবিলাক ধোক, ধুই পেলায় অল্প ঘি সানি পেলায় জুইত গরম করে দিও, হয়ে গেল তাতে বনাও, কমসে কম বহাগ মাহত এটু করক, আপনার যাক আমিষ বুঝি এত করব, যে ভোগ নিবেদন করে খাব, যাতে সকলেই ভোগ নিবেদন করে খাব লাগে, আর ভগবানের ভোগ নিবেদনের কারণে মাছ মাংস একো নালাগে, সিম্পল, অল্প রাইস ডাল সবজি, মাঝে মাঝে পায়স, মাঝে মাঝে ফল, মাঝে মাঝে এখন আপনার তুলসীর পাত, অল্প পানি, এপাহ ফুল, পত্রম পুষ্পম ফলম তৈয়ম ইমি ভক্তা প্রয়শতি তদহম ভক্তা অপরহিতমস্নামী প্রজাত্মন। কিন্তু দিওতে ভগবানে কৈছে তুলসী পাত এখন দিলে মই লৈ লম, এপাহ ফুল দিলেও মই লৈ লম, এগিলাস পানি দিলেও লৈ লম, কিন্তু তাতে অলপমান প্রেমটা মিক্স করে দিবা, তদহম ভক্তা অপরহিতম অস্নামী প্রজাত্মন, এটো মানে অলপমান প্রেমময় করে দিব লাগে, অলপ অলপ মিক্স করে দিব লাগে না, আমি যেনেকে গার্নিশ করো নয় মাতৃজীবিলাকে জানে, যেটা বিভিন্ন ডিশবিলাক বনায় উপর কি করে গার্নিশ করে, কি দিয়ে অল্প ধনিয়ার পাত কাটি দিয়ে দিয়ে নয় মিহিকে ছিটিয়াই দিয়ে না, বা ফ্লেভার দিয়ে দিয়ে এটা হয় না, বা অলপ অলিভ অয়েল স্প্রে করে দিয়ে দিয়ে নাই মাতৃজীবিলাকে গার্নিশ করা বলে কয়, তা আপনি যেটা বস্তুবিলাক দিব ভগবানক অল্প গার্নিশ করে দিব লাগবে, ভক্তি প্রেমটো অল্প ভরাই দিব লাগে, আহ ভগবান খা ভগবান ল ভগবান এনেকে নয়, আর যে হে ভগবান মই দয়া করে তোমাক একু নাই কেন যে একপাহ তুলসী পাতাকে দিছো, তুমি আৰু এই ভাগকে গ্রহণ করে মোক ভক্তি করার শক্তিখিনি দিয়া, এনেকে ভগবানের ওচর নিবেদন করব, এইদরে ভোগমন্ত্রটা গাব, ভোগমন্ত্রটা কি, যার যার গুরু আশ্রয় লৈছে বা গুরুর ওচর দীক্ষা লৈছে তেওঁলোকে গুরুমন্ত্র গাব, তারপর প্রভুপাদ মন্ত্র গাব, তারপর মহাপ্রভুর মন্ত্র গাব, আর তারপর শ্রীকৃষ্ণ ভগবানের মন্ত্র গাব, এই ইমানবিলাক নাজানিলে হরে কৃষ্ণ তিনবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম, ভগবানে এইটো গান সবচেয়ে ভাল পায়, ভগবান সবচেয়ে ফেভারিট সং, গতি এই যদি গাই দিয়ে ভগবান একদম আহি যায়, দৌড় মারি আহি যায়, যে এই গাই দিব খুব অন্তর বা গাব, আর আপনার যার যার লড়া ছালী আছে তেওঁলোকৰ সুসন্তানৰ বাবে বহাগ মাহটোৰ ব্ৰত পালন কৰিব লাগে, এই মাহটোত মানে যদি আজি এতিয়া 3 তাৰিখ, আজি বহাগ মাহৰ 3 তাৰিখ নহয় 3 বহাগ, এইটো বহাগ মাহটো এতিয়া বহুতে প্ৰশ্ন কৰে যে প্ৰভু 3টা দিন পাৰে হৈ গ'ল এতিয়া কি কৰোঁ, একো নাই, আজিৰ পৰা 27 দিন বাকী নহয়, এই 27 দিনেই কৰকচোন, নিয়মমতে যদি 27 দিন কৰিব পাৰে, এদিন ভালকৈ কৰিলেই হয়, তেতিয়াহলে প্রভু আপনি লাস্টর দিনা হলে ভাল আছিল, নয় 27 দিন নকৰি এদিন কৰি সব ফল পাই গেল, নহয় প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট, গতি প্রত্যেক দিনা কৰি 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 যেতিয়া লাস্টর দিনা কৰিব সেইদিনা খুব ভাল হব, গতি ৰাতিপুৱা সোনকালে শুই উঠাৰপৰা এই গোটেইখিনি কলো, এইখিনি কৰিব, তাৰপাছত হৈছে গীতা দান, যদি পাৰে কোনোবাই এই মাহত গীতা দান কৰিব,
আর এই ব্রতবিলাক করিলে নিজে অনুভব করব কি আনন্দ, রাতেপা শুই উঠি গা তো ধোয়ার লগে আনন্দ পাব, বহুত বেমার প্রেসার সেসার আপনার ভাল হয়ে যাবে। আর বহাগ মাহত সূর্যর তাপ তো খুব বেশি থাকে, এই কারণে তুলসী গছবিলাকে খুব কষ্ট পায়। এই কারণে আমি তুলসীর মানে তুলসী গছক খুব ভালভাবে সেবা করব লাগে। বহুতে প্রশ্ন করে তুলসীনো কোন গছ এজোপাহে, নহ তুলসী হল কৃষ্ণর প্রেয়সী, অত্যন্ত কৃষ্ণর প্রিয়। বৃন্দাবৈ তুলসী দেব বৈ প্রিয়াবৈ কেশব ঐশ্বর, কেশবর সবচেয়ে প্রিয়, কেশব মানে জগন্নাথ, কেশব মানে গোবিন্দ, কৃষ্ণর সবচেয়ে প্রিয়। আচ্ছা এটা ঘর একটা কথা কয়, যেবিলাক মাতাজি মা তেওঁলোকক সেবা করলে ভাল পায় নে তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীক সেবা করলে ভাল পায়, খোলা অন্তরে কোকসন। যেবিলাক মা হৈছে এইবিলাকে মাকক গৈ বিস্কুট এখন দিলে ভাল পায়, চকলেট এটা দিলে ভাল পাওঁ নে বাচ্চাটোক দিলে ভাল পায়? কিয়? কারণ বাচ্চাটো মাকৰ খুব প্রিয় হয় না। মই ল'ৰা ছোৱালীৰ কথা কোৱা নাই, প্ৰেমিক প্ৰেমিকা সকলবিলাকে নিজক দিলেই ভাল পায়, এইটো কয় মুখেৰে তেওঁক দিলে ভাল পাম বুলি আসলে নিজক দিলেই ভাল পায় না। আমার বাকি আসল প্রেম যেবিলাকে করে প্রেমিকক দিলে ভাল পায়, কৃষ্ণই তেওঁৰ প্রিয়সীক দিলে সবচেয়ে ভাল। সেখানে কৃষ্ণক যদি কোনোবাই ভাল পাব বিচাৰিছে তুলসীক সেবা করব। আর কৃষ্ণ তুলসী হৈছে ভক্তি দেবী, যি ভক্তি প্রদান করব পাৰে, আর তুলসী হৈছে বৃন্দা দেবী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। হ্যাঁ সেখানে আমি কও কি কৃপা করি করো তারে বৃন্দাবন বাস, কৃপা করি মোক বৃন্দাবনত বস করব দিয়া তুলসী, তুলসীর পারমিশন নেপালে বৃন্দাবনের টিকেট কাটো যাব নেপায়। আমি যে বহুতে কও নয় এই টিকেট কাটিছিল কিবা কারণে যা নহল আর প্রবলেম হয়ে যায়, বহুতে কয় মই ভবাই নাছিল বুঝছেনে, মোর কেনেকে যাবলগা হয়ে গেল, এইবিলাক সব তুলসী মাতৃ কৃপা, অশেষ কৃপা। এই যে ভক্তি দেবী, তো মুক্তি দেবী নহয়, সিদ্ধি দেবী নহয়, মুক্তি যে কোনো প্রকারে পাই যায়, ভালো মুক্তিটা পাই যায়। যে খুব বেমার হয়ে আছে হসপিটালত গলি মুক্তি পাই যাব, বেমার পর মুক্তি পাই যায়, কিন্তু ভক্তি নেপায়। আপনি হসপিটালত ক'ৰবাত ভক্তি পায় নেকি? ক'ৰবাত এনেকুৱা দোকান আছে নেকি ভক্তি কিনিবলৈ পায়? দোকান আছে ক'ৰবাত? এই এখনেই দোকান এইখন, এইবিলাকত ভক্তি পায়। গতিকে ভক্তি বস্তুটো খুব রহময়, ভক্তিটো মিঠা নহয়, এইটো মধুর আর রসযুক্ত। এখানে মাধব পুরুষে কি কৈছে, রসময়ী মাগুহু ভকতি, মোক সেই ভক্তিটোহে লাগে যেটোত রস আছে, আর ভক্তিটোর রোচন হয়, রোচন মানে কি রুচি সম্পন্ন, টেস্ট আছে ভক্তি, আর সেই দুঃখটো দূর করে দিব পারে। ভক্তি মুক্তিয়ে দুঃখ দুঃখ করব নোৱাৰে, মুক্তিয়ে রুচি দিব নোৱাৰে। আপনি বেমারের পৰা ভাল পাই আহিলে নয়, আহি পেলাই মানুষ শুকাই খিনাই যায় নয়, কি আনন্দ পায় নেকি? বেমারের পৰা মুক্তি পালে কিন্তু সুখ পোৱা নাই, রুচি নাপায় নাকি, তার দুঃখ তো থাকে, আকো বেশিয়ে দুঃখ হয়, ইমান শুকাই খিনাই গলো বেমারি হয়ে গলো, তার দুঃখের উপর দুঃখ অন্ত নাই। কিন্তু ভকতিটো কেনেকুৱা, রুচিযুক্ত, রুচ সম্পন্ন, আর ভকতিটোৱে কি দিয়ে, দুঃখটো বিমোচন করে। সেখানে গাই নয় ভকতি রোচন দুঃখ বিমোচন ভকতর ভয় হারি, আর ভয়তো হরণ করে লো যাব পারে। কি ভয়? এই পুলিশলে ভয়, চাকরির বসলৈ ভয়, এইবোৰ ভয় নহয়, ভব ভয়। ভব ভয় মানে এই জড়জগত সংসারত জিয়াই থাকতে বহুত বস্তু বলে ভয় লাগে ন, ভক্তি জীবনত বাধা আহে নয়, আজি আহিম আহিম বুলি ভাবি আছিলো, এই কোরবার প্রায় এসোপা আলহী আহিব বলি, এটা ভয় এটা, এই ভয়বিলাকৰ পৰা আপনি বাঁচি যাব। সেখানে ভকতি রোচন দুঃখ বিমোচন ভকতর ভয় হয়, ভকতর ভয়টুই হরণ করে লৈ যাব পাৰে। তুলসী দেবীর এই গুণবিলাক আছে, সেই তুলসীর সেবাটোত কৃষ্ণ প্রসন্ন হয়, আর তুলসীর সেবা করব আমি চেষ্টা করব লাগে, কারণ তুলসীর সেবা করলে কি হয়, মনের বাঞ্ছাব পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তারো বাঞ্ছা পূর্ণ, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যেভাবে সব পূর্ণ হয়ে যায়। সেখানে ভগবানে
মানে তুলসী দেবীক জলদান করিলে অতি আনন্দিত হয়। যে ভগবানে কইছে কৃষ্ণকে তুলসী জল দিয়ে যেই জন চৈগাঁও, কৃষ্ণকে তুলসী জল শুনা নাই নে মুখত আঠা লাগিছে বুজা নাই কৈ আছো শুনা নাই তেতিয়াহ'লে খাঙত গণ্ডগোল হৈছে। কৃষ্ণকে তুলসী জল দে যেই জন তার ঋণ সুধিতে কৃষ্ণ করে চিন্তন। চকুবাণী ওলাইছে না দুখ লাগি যাব লাগে। কৃষ্ণই কইছে যে যদি কোনোবাই তুলসীক জলদান করে কৃষ্ণকো তুলসী দল জল দে যেই জন যিজনে দিয়ে তার ঋণ সুধিতে কৃষ্ণই করে চিন্তন। যে তার ঋণ মই কেনেকৈ সুধিম বুলি কৃষ্ণই কান্দিব ধরে যে ইমান মোক ঋণী করে দিলা তুমি। কৃষ্ণক ঋণী করা সহজ নয়। কৃষ্ণর কি টকার অভাব না বলর অভাব না সুখর অভাব কি অভাব? একো অভাব নাই। তো সেই কৃষ্ণই কইছে যদি কোনোবাই তুলসী জলদান করে তো মই বহু চিন্তাত পড়ি যাও যে ইয়াক মই কেনেকৈ ঋণ শোধন করিম। জল তুলসী সম কিছু ঘরে নাহি ধন। যে তুলসীর জলটো দি দিলা যে তার সমান ধন মোর ঘরতেই নাই বলে কইছে কৃষ্ণ। তুমি মোক যিটো বস্তু দি দিলা মই ঘুরাই দিব লাগিব নয়। এই যে আমার বার্থডে বিলাকত আমি এটা এটা রিটার্ন গিফট দিও না, এটা এটা গিফট দিলে ঘরত আকো এটা প্যাকেট থই দিই। আজিকালি নতুন স্টাইল আপনি এটা দিলে নয় যাবর সময় এটা দি পঠায় মানে ঋণী নহয় তা। তা কৃষ্ণই কইছে যে মোক তো সাংঘাতিক বিপদত পেলাই দিলা। তো তুমি যে বস্তু দিলা মোর ঘরত সেই বস্তু দিবলে আর তার প্রতিদান দিবলে মোর তাত একুয়েই নাই। জল তুলসী সম কিছু ঘরে নাহি ধন তবে আত্মবেশি করে ঋণের শোধন। এটা কৃষ্ণই কইছে মই এতিয়া তোমার সব বিক্রি হল তবে আত্মবেশি নিজকে বিক্রি করে দিলে করি তোমার ঋণটা শোধন করছো। কইছে ভাই মোর তো কিছু নাই ময়েই তোমাক সম্পূর্ণ দি দিছো আর ইয়াতকে কিবা ভাল লাগে নি। জয় জয় তুলসী মহারানী কি শ্রীকৃষ্ণ ভগবান কি। গতিকে আমি তুলসীর জলদান দিলে কিমান লাভ হব কৃষ্ণক পাই যাম আর কৃষ্ণ বিক্রি হয়ে যাব আমার ওর ভাল লাগছে না ভয় লাগিব লাগে কারণ কৃষ্ণ ঘরত আহিলে কৃষ্ণক রাখিব লাগিব মরম করে করে দাদা কৃষ্ণ পাঁচদিনে গুছি যাব আজি জল দি কিনে আনিলো আর কালি উল্টা পুল্টা আরম্ভ করিলো বহাগ মাহতে মিনি নিরামিষ খাব দিছে এতিয়া আমি চান কৃষ্ণই আগতে দোকানলে যাওঁতেই কৃষ্ণ পাঁচ দুয়ারটি পলাই দূর মারিব তো হল আর ইয়াত আর থাকিব নোৱাৰি বিক্রি হয়েছিল এবার তয়ে বিক্রি হয়ে গলি হয় গতিকে আর কৃষ্ণ তুলসী শ্রীহরি চরণত তুলসী যেতিয়া দিব পাতটো এনেকে দিব লাগে গছত যেনেকৈ লাগি থাকে গছত এনেকে পাতখিলা থাকে নহয় তেনেকেই গৈ দিব লাগে উল্টাকে দিব নালাগে আসলে বহুতে নাজানে এইবিলাক আমি ব্রাহ্মণ মানুহটো এখানে কৈছো পাতটো তেনেকে দিব গছত যেনেকৈ থাকে গছত যেনেকে লাগি থাকে আগফালে জোঙাটো তললে এৰি দিব বুঝি পাইছে উপরে শীর্ষ এইফালে বেজটো রাখি এনেকে দিব উল্টাকে দিব নালাগে তলমুৱাকে দিব নালাগে। এবার মহাপ্রভুৱে রঘুনাথ দাস গোস্বামী ইয়াত স্বৰ গোস্বামী আছে নহয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীযোগ গোপাল দাস রঘুনাথ স্বৰ গোস্বামী আছে এই রঘুনাথ গোস্বামীক এবার মহাপ্রভুৱে কৈছিলে সকলোৱে গাও দুই দিকে দুই পত্র শুনা নাই নে গাব ইচ্ছা দুই দিকে দুই পত্র মধ্যে কোমল মঞ্জুরি মানে দুই ফালে দুটা পা আর মাজত কোমল মঞ্জুরি কোনে কইছে মহাপ্রভু কাক কইছে রঘুনাথ দাস গোস্বামী কইছে দুই দিকে দুই পত্র মধ্যে কোমল মঞ্জুরি এই মত অস্ত মঞ্জুরি দেবে শ্রদ্ধা করি। যে কইছে যে তুমি দুফালে দুটা পাত থকা এনেকুৱা মঞ্জুরি আনিবা আনি আটটা মঞ্জুরি মোর ওচৰত এনেকৈ দিবা এটো মই আটাইতকৈ ভাল পাওঁ
এটা বহুতৰ প্ৰবলেম আছে, এনেকুৱাতো আৰু আঠটা মঞ্জুৰি সদায় দিব নোৱাৰে, এটা এটা দিয়ক পাৰে যদি মঞ্জুৰি পাত দুটা ফল আৰু মাজত মঞ্জুৰিটো থাকিব, যেনেকৈ গছজোপাত লাগিছে তেনেকৈ গৈ কৃষ্ণৰ চৰণত অৰ্পণ কৰিব, তেতিয়া আপোনাৰ কি হ'ব, অকণমান পাৰিলে বগা চন্দন লগাই দিব, ভাল পায় চেণ্টেড, আমি যেনেকৈ কাপোৰ পিন্ধি আহোঁতে এইটো দি আহোঁ নহয় ৰাতিপুৱা, এনেকুৱা আগৰ হেৰি পায় নহয় জল পায়, সেইটো অকণমান লগাই দিব, অকণ ভাল পায়, যদি পাৰে চন্দন অলপ পেষ্ট কৰি লগাই দিব, খুব ভগৱানে ভাল পায়, মন কিমান ধুনীয়া না, ভগৱানটো চেণ্ট দিবই লাগে, পাৰফিউম দিবই লাগে। তাৰপিছত বহাগ মাহত দান কৰিব লাগে, এটা প্ৰশ্ন আছে, দান কাক কৰিম, দান কৰিব লাগে বৈষ্ণৱ, দান কৰিব লাগে ব্ৰাহ্মণক, কিন্তু স্মাৰ্টো ব্ৰাহ্মণ নহয়, এই যে চিগাৰেট খোৱা, তামোল খোৱা, চাহ খোৱা, ধপাত খোৱা, হাঁ ইফালে সিফালে ঘূৰি ফুৰা ব্ৰাহ্মণ নহয়, এই আপোনাৰ পৰা পইচা পালে বিক্ৰী কৰি লৈ পেলাই চিগাৰেট খাই ঘূৰি ফুৰিছে নহ'ব, এই পাপটো লাগি যাব, তেতিয়া এনেকুৱা ব্ৰাহ্মণক নহয়, যিজন সাধু ব্ৰাহ্মণ তেওঁলোকক দান কৰিব লাগে, গতিকে ব্ৰাহ্মণক কি কৰিব লাগে, দান কৰিব লাগে। সবচে ভালদৰে হ'ল তুলসীৰ জলদান, তাৰপাছত হ'ল কৃষ্ণৰ চৰণত তুলসী পত্ৰ দান, বৈষ্ণৱক অৰ্থদান, তাৰপাছত প্ৰসাদ, আজি সেইকাৰণে মই চবকে প্ৰসাদ আনিব কৈছিলোঁ, মানুহবিলাক কৃপণ নানিলে, অলপ আহিছে, মই অহাদেৱৰ আকৌ আহিম, আকৌ বিচাৰিম, যাৰ যাৰ বাকী আছে চবেই প্ৰসাদ লৈ আহিব, আজি দিয়াবিলাকে নালাগে, আৰু নেক্সট ক্লাছত এই প্ৰসাদ দান কৃষ্ণই ল'ব, আমি নাখাওঁ, আমাৰ কোনো দৰকাৰ নাই, কৃষ্ণৰ কাৰণে আজি আনিছে, এতিয়া গগৈ গগৈ লৈ আহিছে, মই বাকীসকলে খবৰেই পোৱা নাই, এইটো আনিছে, মই গৈছোঁ, অনাসকল ভাল আৰু ননাসকল আৰু ভাল, কাৰণ অহাবাৰ আৰু আনিব, গতিকে প্ৰসাদটো একেদিনে চবেই আনিলে নেক্সট দিন আনে নহয়, ভালেই ভগৱানৰে এৰেঞ্জমেণ্ট এইবিলাক, নেক্সট ছানডে আকৌ প্ৰসাদ লৈ আহিব, মই তেতিয়া আকৌ আহিম, মোক খবৰ দিব, প্ৰসাদ আহি যাব, প্ৰভু আহি যাওক, মই আহি যাওঁ, আৰু চব ভেৰাইটিজ প্ৰসাদ কেনেকুৱা হ'ব লাগে, চবেই মিঠা 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 আনিলে কৃষ্ণৰ ডায়েবেটিছ হৈ যাব, এনে দিব লাগে, কোনোবাই মিঠা, কোনোবাই নিমখীয়া, কোনোবাই বেলেগ ধৰণৰ, কাৰণ কৃষ্ণই বেলেগ বেলেগ বস্তুবিলাক ভাল পায়, একে বস্তু এটা আনিলে কোনো ভাল নাপায় ন, কৃষ্ণ ভেৰি গুডনেছ থাকিব লাগে, আজি ইয়াৰ কোনোবাই লুচি বনাই আনিছে, কোনোবাই চুজি বনাই আনিছে, কোনোবাই মিঠাই আনিছে, কোনোবাই বুন্দিয়া আনিছে, কোনোবাই কল আনিছে, হাঁ আপেল আনিছে, আঙুৰ আনিছে, ভাল, এনেকৈ ভেৰিনেছ, কৃষ্ণই ভাল পাইছে, এবাৰ আঙুৰটো খাইছে বঢ়িয়া পাইছে, কল এটা খালে ভাল পালে, বুন্দিয়া অকণমান খাইছে ভাল পাইছে, খাব, অকল বুন্দিয়া কাটিলেনো কিমান খাব কৃষ্ণ, গতিকে এনেকুৱা নকৰিব, চবেই মিলাই মিলি আনিব আৰু প্ৰসাদ দান, তাৰপিছত হৈছে ভগৱত তত্ত্বজ্ঞান দান, সেইটো কাৰণে মই আহিছোঁ, যি পাৰোঁ নোৱাৰোঁ অলপ কম আৰু আপোনালোকক, জ্ঞান দান হ'ব, মন্দিৰত সেৱা দান, এই যে আমি এতিয়া খাই বৈ জাগাবোৰ লেতেৰা কৰিম, ধাম ধুম জেগাটো চফা কৰিব লাগে, সেৱা মন্দিৰ সেৱা, এই ৰমেশ প্ৰভু আছে চফা কৰিব, চান্সেই দিব নালাগে ৰমেশ প্ৰভু, ইয়াত আচলতে মই নাজানো ইয়াত হয় নে নহয়, জগন্নাথ মন্দিৰত ৰাতিপুৱা মঙ্গল আৰতিত মানুহবিলাক আহে, কোনোবাই টিপ টপ আহি পেলাই খালি পূজাটো কৰি গুচি যায়, নহয় সেৱা সেইটো নহয় নহয়, সেৱা হৈছে মন্দিৰ চফা কৰিব লাগিব, ঝাৰু মাৰিব লাগিব, এই ধূলি এইখন ধূলি থাকিবই নালাগে নহয়, এইবিলাক কাগজ ধূলি থাকিবই নালাগে, তো ভক্তৰ চিহ্ন হয় নহয় এইবিলাক, ইয়াত বহি ক্লাছ শুনা, বহি প্ৰসাদ খোৱা, কৃষ্ণৰ কেৱল দৰ্শন লোৱা, এইটো সেৱা নেকি, সেৱা লৈ গ'ল তাৰ, সেইটো ঋণী হৈ যায়, আহি ইয়াতে সেৱা কৰিব লাগে, সেইটো হৈছে মন্দিৰৰ সেৱা কৰে, বহাগ মাহত একদম লিষ্ট বনাই ল'ব লাগে, প্ৰভু অহাকালি আপুনি আহিব, পঢ়ি একে আহিব, তাৰপিছত এম আহিব, তাৰপিছত এম আহিব, তাৰপিছত এম আহিব, তাৰপিছতহে তোমাৰ কিন্তু পৰিব দেই, তুমি সদায় আহিব নোৱাৰা, এনেকুৱা হ'ব লাগে, একদম আমি বহাই বহি এটা অৰ্গেনাইজ ৱেত কাম কৰিব লাগে, আপোনালোক আহিব কিন্তু মই চাম, আজিতকৈ চফা দেখিব লাগিব মন্দিৰ, আজি চাই লওক মন্দিৰ, তাৰপিছত শ্ৰমদান, মানে মানুহ আনি পেলাই কাম কৰাব নালাগে, ঠিক আছে প্ৰভু কৰিব দিছে নহয়, মোৰ ঘৰত তিনিটা কাম কৰা মানুহ আছে, মই বহি থাকিম, সিহঁতি কৰি দিয়া, এইটো চফা কৰি, এইটো কৰি, নহ'ব নহ'ব নহ'ব, শ্ৰমটো দান কৰিব লাগিব, নিজৰ লেবাৰটো দিব লাগিব, কঁকালৰ বিষ আছে ওপৰৰ জেগা চফা কৰক, বহি বহি কাম কৰক, কামৰতো অভাৱ নাই, শ্ৰম দান কৰিব লাগিব, আৰু কোনোবাই পাৰিলে দীপদান কৰিব, পাৰিলে গীতা দান কৰিব, গতিকে এই মাহত তুলসীৰ সেৱা কৰিলে আমি ভগৱানৰ ঘৰলৈ ঘূৰি যাব পাৰোঁ, কাৰোবাৰ যদি ভগৱানৰ ঘৰলৈ ঘূৰি যাবৰ ইচ্ছা আছে, চাব বহাগ মাহ এই যে আহিল, শিহুটো অহা দি বিহুটো আহে বুলি কয়, এই বিহুটো নদীত শিহু মাছটো যে ওলায়, এনেকৈ বিহুটো ভুতুমকৈ ওলায়, তাৰপিছত আৰু নাই, বিহু নোহোৱা হৈছে, বিহু নোহোৱা হৈছে, নে বিহু যে আহিছে বহাগতে আহিছে, এই বাৰ মাহে বাৰ মাহত আহি নাথাকে নহয়, গতিকে আমি এইটো সুবিধা ল'ব লাগে, ফাৰ্ষ্টত লিখা আছে
দানে দুর্গতি খন্দে গাও কিয় গাবলে কলো কারণ মরিল আর গালে যেটা বুঝিলে বুঝিলে মানে আপনি বুঝিলে কথা শুনব লাগবে হাতে পাশে বারো বলে শিকাই দিল আর হাতে পাশে দহ বলে গাই থাকলে ন হব দানে দুর্গতি খন্দে কোক দ্বিতীয়বার মরিলে আর তৃতীয়বার মর দানে দুর্গতি খন্দে কার কার দুর্গতি আছে হাত দাঙব এটা না না দাঙিব আপনি পাছফালে নবহিব ভগবানের পাছফালে নিব দুর্গতি খন্দে দুর্গতি যার যার আছে আছে এতিয়া হাত নমাও তারপরও আর ভয়ঙ্কর দুর্গতি খন্দন করিবর কার কার ইচ্ছা আছে এবার হাত কি পাইলে ভরিও দাঙি দিব খন্দন খন্দন তো এইটা নাইকিয়া করবো তাহলে কি করবো লাগব দান করব লাগবে উপায় নাই কি দান করবো লাগবে নেক্সট সানডে আহতে প্রসাদ লো আইব লাগবে কইসো না প্রসাদ দান মতো কি শাস্ত্র বা কইস মরি গেল মানুষ আর আহা দেওবার আর মানুষ কম আহিব বেশি আইব লাগবে লগরবোর খবর দিব লাগবে প্রসাদ লই যাবি দুর্গতি খন্দ হব তোর যদি দুর্গতি আছে দানে দুর্গতি খন্দে তারপর ভোজনে পাপ খন্দে কইটে খুব ভাল লাগিছে কিহত বোলে ভোজনত পাপ খন্দন হব মানে যে আনিব তারপর যে খাব সেইটো নহয় লোকক ভোজন করালে পাপ খন্দন হয় নিজে খাওয়াতো ভোজন নহয় ভোজন হল যে বেলেগক আপনি আনিলে দুর্গতি খন্দন হল বেলেগে যেটা খাব তেতিয়া আপনার পাপ তো খন্দন হয়ে যাবে এখানে কয় পাপে দুর্গতি খন্দে সরি দুঃখে দুর্গতি খন্দে পাপে সরি ভোজনে পাপ খন্দে গতিকে ভোজনত পাপটো খণ্ডন হয় গতিকে এইদরে আমি মানে এই মাহটো বহাগ মাহটো খুব ভালকৈ ভগবানৰ সেৱাত নিযুক্ত হ'ব লাগে ভগবানৰ এই সেৱাটো কৰিলে মানে ইমান ভগবান আনন্দিত হয় আৰু যস্মিন তুষ্টে জগত তুষ্ট ভগবান যেতিয়া তুষ্ট হয় তেতিয়া আমি সকলোবোৰ তুষ্ট হৈ যাওঁ আপনাকে জানে এবার দুর্বাসায় পাণ্ডবর ঘরত গই 16,000 ভক্ত লই গেছে দুর্বাসা অলমান জানেই নয় স্বভাবটি 16,000 ভক্ত লই পাণ্ডব আছে বনবাস আর লগাই দিছে দুর্যোধনে দুর্যোধনের ঘর তার মানে দুর্বাসা গৈছিল